সাধারণত প্রত্যেকের বাড়িতেই গঙ্গাজল দেখতে পাওয়া যায় কিন্তু আপনি জানেন কি গঙ্গা জলের যদি সঠিক প্রয়োগ করেন তবে আপনার দুর্ভাগ্য কমবে এবং সৌভাগ্য বৃদ্ধি পাবে গঙ্গা ব্যবহার করে কিভাবে নিজের সৌভাগ্যকে আগমন ঘটাবেন আসুন আমি তা আপনাদের জানিয়ে রাখি গঙ্গা নদী হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র নদী বলে বিবেচিত কিভাবে বুঝবেন গঙ্গার জল অত্যন্ত পবিত্র আপনি বাড়িতে গঙ্গাজন একটি পাত্রে দীর্ঘদিন রেখে দিন দীর্ঘদিন রেখে দেওয়ার পরেও দেখবেন সেই গঙ্গা জলে পোকা পোকামাকড়ের উৎপাত পাবেন না এটাই প্রমাণ জল পবিত্র কিন্তু আপনি যদি বাড়িতে সাধারণ জল একটি পাত্রে রেখে দিন কিছুদিন পরেই দেখবেন সেই জলে পোকামাকড় জমতে শুরু করেছে বিশেষ বিশেষ ধর্মীয় উৎসবে গঙ্গা নদীতে স্নান করার মান্যতা রয়েছে মহাদেবের জটা থেকে স্বয়ং গঙ্গা নদী প্রবাহিত হয়েছিল এই কারণেও গঙ্গাজলকে শুদ্ধ বলে ধরে নেওয়া হয় এই গঙ্গাজল বাড়িতে নিত্য পুজোর কাজে ব্যবহৃত হয় শাস্ত্র মতে কখনো নোংরা হাতে অথবা স্নান না করে গঙ্গাজল স্পর্শ করবেন না সবসময় হাত ধোয়ার পর বা স্নান করে গঙ্গাজল স্পর্শ করুন জ্যোতিষ মতে গঙ্গাজন ব্যবহার করার সময় মা গঙ্গাকে স্মরণ করবেন মা গঙ্গাকে প্রণাম জানাবেন তারপরেই কিন্তু গঙ্গাজল প্রয়োজন মতো ব্যবহার করবেন শাস্ত্র মতে মা গঙ্গা যেহেতু উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয় তাই মাথা সবসময় উত্তরে রেখে ঘুমানো উচিত এতে মা গঙ্গার কৃপা পাবেন মা গঙ্গা যেহেতু উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয় সেই জন্য গঙ্গাজল বাড়ি সবসময় হয় উত্তর দিকে রাখুন নচেত পূর্ব দিকে রাখুন অথবা উত্তর পূর্ব দিকে রাখুন তবে গঙ্গাজল যেখানে রাখছেন সেই জায়গাটি অন্ধকার রাখবেন না সেখানে যেন অন্ধতপক্ষে সূর্যের আলো প্রবেশ করে সেটি অবশ্যই আপনাকে দেখে নিতে হবে গঙ্গাজল কখনো আলমারিতে তালা বন্ধ করে রাখবেন না সপ্তাহে একদিন হলেও আপনার বাড়িতে যতটি ঘর রয়েছে প্রত্যেকটি ঘরে একটু করে হলেও গঙ্গাজল নিক্ষেপ করুন এতে বাড়ির যে নেগেটিভ এনার্জি তা কিন্তু দূরীভূত হবে এবং পজিটিভ এনার্জি সঞ্চারিত হবে গঙ্গায় স্নান করলে মানুষের পাপ দূর হয় গঙ্গার দর্শন মাত্রই জীবনের কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় এমনটা ধারণাও কিন্তু রয়েছে আপনার বাড়িতে যদি বাস্তুদোষ থাকে এবং বাস্তুদোষের কারণে যদি দাম্পত্য জীবনে সমস্যা থাকে পারিবারিক জীবনে ঝগড়া বিবাদ থাকে তবে বাড়িতে অন্ততপক্ষে সপ্তাহে দুদিন করে নিয়মিত গঙ্গাজন ছিটাবেন শুধু বাড়ি কেন দোকান অফিস কারখানাতেও গঙ্গাজন ছিটান দেখবেন সৌভাগ্য বৃদ্ধি পাবে আপনার সন্তান যদি অবাধ্য হয়ে পড়ে রাগ দিনের পর দিন বৃদ্ধি পায় তবে সন্তানের মাথার উপর প্রতিদিন গঙ্গাজন নিক্ষেপ করুন এতে সন্তানের মন শান্ত হবে এবং রাগ অনেকটাই কমবে শুধু তাই নয় গঙ্গার পবিত্র জল আপনি যদি পান করেন তবে আপনার শরীরে গুরুতর কোনো অসুখ বাসা বাঁধবে না তবে গঙ্গা নদী বর্তমানে দূষিত হচ্ছে সেই বিষয়টি কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে রাতে ঘুমানোর সময় আপনার অথবা আপনার সন্তানের যদি দেখা যায় ভয়ানক স্বপ্ন আসছে তবে ঘুমানোর আগে বিছনায় সামান্য পরিমাণ প্রতিদিন গঙ্গা জল অবশ্যই ছিটিয়ে নেবেন এতে বাজে স্বপ্ন আসবে না শুধু তাই নয় প্রত্যেক শনিবার গঙ্গাজণ্ড আপনি অসত্য গাছে অর্পণ করুন প্রত্যেক সোমবার গঙ্গাজণ্ড দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করুন আপনার জীবনে দেখবেন বড় বড়ো সমস্যা অচিরেই দূরীভূত হয়ে যাবে এছাড়াও দেখবেন অনেক সময় বাচ্চাদের উপর কুনজর পড়ে সেই কুনজর নজর থেকে বাঁচতে বাচ্চাদের প্রতিদিন গঙ্গাজণ্ড ছেটান এতে দেখবেন কুনজর মুক্ত থাকবে আপনার বাচ্চা প্রচুর পরিশ্রম ও চেষ্টা করার পরেও যদি জীবনে সফলতা না পান তবে রান্নাঘরে কখনোই আপনি গঙ্গাজন রাখবেন না বা অন্য কোনো ঘরে গঙ্গাজন রাখবেন না আপনার বাড়িতে যে ঠাকুর ঘর রয়েছে সেখানেই আপনি এই গঙ্গাজন রেখে দিন এছাড়াও আপনার বাচ্চার পড়াশোনার প্রতি মন বসাতে তার মাথার উপর প্রতিদিন গঙ্গা জল একটু করে ছিটিয়ে দিবেন এতে পড়াশোনার প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে পড়াশোনার প্রতি একাগ্রতা বৃদ্ধি পাবে ধন্যবাদ